তাহলে নবীকে দাঁড়িয়ে সালাম দেয়া যদি বিদাত হয়ে যায় তাহলে আমরা তো যখন শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষক প্রবেশ করে দাঁড়িয়ে সালাম দিই সেটাও তো বিদাত প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে প্রধানমন্ত্রীরা অন্যান্য মুসুড়াকাটা মন্ত্রী এমপিরা প্রধানমন্ত্রীকে রাষ্ট্রপতিকে দাঁড়িয়ে সালাম দেয় এটাও তো বিদাত তার বিরুদ্ধে তো তোমরা বলো না নবীর সালামের কিয়াম যখন আসে তখন তোমরা কোরআন হাদিস থেকে এটা মুস্তাহাবেও রাখতে চাও না সরাসরি মানুষকে নবীর সালাম বিয়াদবি করার জন্য এটাকে সরাসরি বিদাতে ফেলে মিয়া বিদাত কাকে বলে বিদাত কাকে বলে নতুন আবিষ্কার নতুন সৃষ্টি যদি বিদাত হয় তাহলে তুমি নকশি কাতার সুন্দর যে টুপি পরেছো মিডিয়ার সামনে তোমার সামনে যে অত্যাধুনিক ডিজিটাল আবিষ্কার যে ডিজিটাল আবিষ্কারের সামনে মোবাইলের সামনে তুমি ওয়াজ করতেছো কথা বলে সারা বিশ্বকে নবীর মিলাদ এবং কিয়াম বিদাত জানিয়ে দিচ্ছ মিথ্যা কথা বলতেছো বিয়াদবি করতেছো নবীর শান নবীর শানে তাহলে ওই ডিভাইসগুলি তো ওই মোবাইলের ডিভাইসগুলিও তো যন্ত্রপাতিগুলিও তো বিদাত এর নকশিকাতার টুপিটাও তো বিদাত আমার নবী তো এরকম টুপি পরেনি আমার নবীকে আমাদের মতো এরকম সুন্দর দুইশো টাকার আড়াইশো টাকার পাঁচশো টাকার এক হাজার টাকার টুপি পরে ওয়াজ করেছে উম্মতের ধারে ধারে গিয়েছে আমার নবীকে এরকম ল্যাপটপ কম্পিউটার অনলাইন ডিভাইসের সাহায্যে অনলাইনের সামনে বসে বসে কোরআন হাদিসের আলোচনা করেছে তো তোমরা এগুলি তো বিদাত নতুন বিদাত তো তোমরাই আবিষ্কার করেছো তোমরা বিদাতকে সামনে রেখে আবার নবীর মহব্বতের যেটা বহিঃপ্রকাশ নবীর তাজিম হবে নবীর দরুদ সালাম পড়া যাবে আমি যে নবীর উম্মত নবীর জিকির করব হাদিসে পাকে বর্ণিত হচ্ছে জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত ওয়া জিকরুস সালিহিন কাফারা সুবহানাল্লাহ জিকরুল আম্বিয়াই মিনাল ইবাদাত আম্বিয়া কেরাম আল্লাহ নবীগণের স্মরণ করা আলোচনা করা এটা ইবাদতের সামিল এটা ইবাদত সামিল নয় শুধু ডাইরেক্ট ইবাদত ও যিকরু সালিহিনা কাফারা আজকে আমরা মহান আল্লাহর বলি আউলিয়া কেরামের কথা বলছি কোরআনে পাকের মধ্যে তিন ধরনের আয়াত রয়েছে তাওহীদের আয়াত রেসালাতের আয়াত এবং বেলায়তের আয়াত আল্লাহর ওলিগণের আয়াত সম্মান রয়েছে তো আমরা আজকে যিকরু সালিহিনা কাফারা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি এখানে যারা আজকে আল্লাহ রসুলের মহব্বতে আওলাদের রসুল শাহিন সাহেব মোক্তাদ গৌসুল আদম দস্তগীরের মহব্বতে যারা মাহফিলে এসেছেন আপনাদের ছোট বড় গুণা কাফারা হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ।